এই মুহূর্তে সবচাইতে বড় খবর, আসন্ন বিধানসভা নির্বাচন ছত্তিশগড়ে ভোট হচ্ছে শান্তি সুষ্ঠু পরিবেশে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তিনি ভোটারদের সঙ্গে একেবারে লম্বা লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দিচ্ছেন একেবারে খোশ মেজাজে। তিনি বলেন কংগ্রেসেরই জয় হবে একেবারে নিশ্চিত, ভাগ্য নির্ধারণ একেবারে। আমরা জানি যে প্রথম দফার নির্বাচন হয়েছিল 20টি বিধানসভা আসনে কড়া নিরাপত্তা, কিন্তু আজকে শুক্রবার, পবিত্র শুক্রবারের দিনে যদি দেখা যায় তাহলে কিন্তু 70 আসনে কিন্তু আজকে ভোট শান্তি সুষ্ঠু পরিবেশে। অন্যদিকে মধ্যপ্রদেশে 230 আসনে ভোট হচ্ছে, সেখানে দেখা যেতে পারে ম্যাজিক ফিগার ছত্তিশগড়ে 46টি আসন পেতে হবে 90টি আসনের মধ্যে। এবার পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসারের যে খবর আমরা পাচ্ছি তাদের প্রতিক্রিয়া, যে কোনো রকমের বুথে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেখানে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা লাইনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন ভূপেশ বাঘেল, সপরিবার নিয়ে আজকে তিনি ভোট দিলেন। তারপর তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে জানালেন যে ছত্তিশগড়ে পুনরায় আবারও দ্বিতীয়বার কংগ্রেস ক্ষমতায় আসবে, সেটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে একেবারে দর্পণায় প্রতিবেদনটি তুলে ধরছে। অন্যদিকে মধ্যপ্রদেশেও কিন্তু কংগ্রেসের একটা জনজোয়ার, বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যে কিন্তু একটা ভোকাল টনিক পড়তে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করছেন। তবে বাস্তবে কতটা উজ্জীবিত হবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্য রাজনীতির আলাপ আলোচনা নির্ধারিত সময়ে দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি যে ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন বাঘেল, অর্থাৎ ভূপেশ বাঘেল, তিনি ভোটারদের সঙ্গে একেবারে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। তিনি বলেন কংগ্রেসের জয় নিশ্চয় হবে 100%, আশাবাদী ডাকলেন সাংবাদিক বৈঠকে সম্মেলন।